এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এই গ্রামের কৃতি সন্তান জনদরদি, জনসেবামূলক কাজে যিনি তার সারাটি জীবন ব্যয় করেছেন তিনি আর কেউ নয়, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আলতাফ ভাই। আলতাফ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হাউ আর দ্য থিংস গোয়িং? ওয়েল, আই হোপ দ্যাট ইউ বিন ওয়েল বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। ওয়েল, ইন দিস ভিডিও আইড লাইক টু টিচ ইউ হাউ টু স্পিক ইন পাবলিক প্লেস অ্যান্ড ইউ আর গন ওয়াচ মাই লেকচার সিট উইচ ইজ অল অ্যাবাউট পাবলিক স্পিকিং। ওয়েল, লেটস গেট ইন দ্য ফ্রেমওয়ার্ক। আই জাস্ট ক্রিয়েটেড আ ফ্রেমওয়ার্ক উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ টু স্পিক ইন পাবলিক প্লেস। নাও you just look at this whiteboard. The first one is guest welcome. Amra ei je public speaking je course ta korai seta hocche je public mane hocche je jonogon, but ekhane public mane hocche je prokashyo. Prokashyo apni kotha bolben shotosputto bhabe, apnar mone ja ache seta apni shotosputto bhabe prokash korben, seta hocche public speaking. এই পাবলিক স্পিকিং এক এক জায়গায় এক এক ধরনের হতে পারে। যেমন পলিটিক্সের ক্ষেত্রে এক ধরনের পাবলিক স্পিকিং, ইউনিভার্সিটির লেকচার যখন দেবেন তখন সেক্ষেত্রে এক ধরনের, আবার বিভিন্ন সময় আপনি যখন লিডার, আপনাকে যখন লিডারশিপ নিতে হয়, লিডারশিপ ট্রেনিং দিতে হয় বা মোটিভেট করতে হয় হাজার হাজার শ্রমিককে, সেখানে এক ধরনের পাবলিক স্পিকিং হয় আপনার। সো আমরা এখানে সব মিলিয়ে একটা কমন প্ল্যাটফর্মে আসতে চেয়েছি, গেস্ট ওয়েলকামিং। প্রিয় শিক্ষিতরা, গেস্ট ওয়েলকামিং কী আমরা সেটা বুঝিনি। গেস্ট ওয়েলকামিং হচ্ছে যে কোনো প্রোগ্রামে যখন কোনো গেস্ট আসে, মানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি যারাই আসুক না কেন, আমরা কিছু ভলেন্টিয়ার সেট করে রাখি। তারা দুই পাশে দাঁড়িয়ে থাকে, যে রাস্তা দিয়ে তারা স্টেজে যাবে সে রাস্তার দুই পাশে যে ভলেন্টিয়াররা থাকে তারা ফুলের পাপড়ি ছুঁড়ে দেয়, অনেক সময় ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে বরণ করে নেয়। এই দুইটা হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কিছুই দেওয়া হয় না। তো এই গেস্টগুলো যখন আমরা রিসিভ করি তখন আবার দুইটা কাজ করি, আমরা তাদেরকে ডিরেক্টলি স্টেজে নিয়ে যাই অথবা আমরা তাদেরকে সামনে রাখি এবং ওয়ান বাই ওয়ান স্টেজে তাদেরকে ডাকি এবং এইভাবেই আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আবার আরেকটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে একটা ভলেন্টিয়ার টিম থাকে, তাদেরকে শুধু ব্যাচ পড়ানোর জন্য পাঠানো হয়, তারা ব্যাচ পড়াবে অথবা স্টেজের ওপরে অনেক সময় ফুল দিয়ে ওয়েলকাম জানানো হয়। অর্থাৎ গেস্ট ওয়েলকামিং ম্যাটারটা বিভিন্নভাবেই হয়ে থাকে, আমরা বিভিন্নভাবেই করে থাকি। এনআর পয়েন্ট হচ্ছে গেস্ট ইন্ট্রোডাকশন। পেশা বা কর্মজীবন, ওয়ান বাই ওয়ান গেস্ট যারা রয়েছেন তাদের আমরা প্রত্যেকের নাম দেখে তাদের পরিচিতি করানোর জন্য, তাদেরকে পরিচয় করার জন্য, তাদের কর্মজীবন, তারা কী প্রফেশনে রয়েছে, কী পোস্টে রয়েছে, কী প্রফেশনে, সেটা আমরা উপস্থাপনায় তুলে ধরি। আমরা প্রত্যেকটা গেস্টকে কল করব এবং প্রত্যেকটা গেস্ট উনি দাঁড়িয়ে অথবা হাত নেড়ে উনি তার পরিচয়টা দেবেন। এটা হচ্ছে গেস্ট ইন্ট্রোডাকশন। এ পর্যায়ে রয়েছে শুভেচ্ছা বক্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা বক্তব্য কী? শুভেচ্ছা বক্তব্য হচ্ছে যে একজন ব্যক্তি, মানে পুরো অর্গানাইজেশনের একজন ব্যক্তি যিনি স্পোকস পার্সন, মানে যিনি ডেলিগেট, মানে যিনি সব কিছু তুলে ধরবেন, ভালো মন্দ, মানে চাওয়া পাওয়া সমস্যা প্রত্যেকটা বিষয় উনি তুলে ধরবেন, প্রতিষ্ঠানের ভূমিকা থেকে শুরু করে, প্রতিষ্ঠানের ইতিহাস থেকে শুরু করে সব কিছুই উনি তুলে ধরবেন এবং প্রত্যেকটা বিষয় উনি ইন্ডিকেট করবেন সেই গেস্টদেরকে, যারা বিশেষ অতিথি, প্রধান অতিথি, তাদের দৃষ্টি আকর্ষণ করে প্রবলেমগুলো, সমস্যাগুলো, চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এই গ্রামের কৃতি সন্তান জনদরদি, জনসেবামূলক কাজে যিনি তার সারাটি জীবন ব্যয় করেছেন তিনি আর কেউ নয়, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আলতাফ ভাই। আলতাফ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, শুভেচ্ছা বক্তব্যে
যিনি শুভেচ্ছা বক্তব্য দেবেন উনি কি বলবেন? একটা কথা মনে রাখবেন, পুরো প্রোগ্রামের মানে পুরো অর্গানাইজেশনের যিনি স্পোকস পারসন মানে যিনি সব কিছু তুলে ধরবেন সেই ব্যক্তিটি কিন্তু এ টু জেড মানে অর্গানাইজেশনের ইতিহাস, অর্গানাইজেশনের কার্যক্রম, অর্গানাইজেশন কি নিয়ে এবং এর সাথে সাথে অর্গানাইজেশনের সমস্যা, সমাধান, প্রবলেম, চাওয়া পাওয়া সব কিছু বিশেষ অতিথি এবং প্রধান অতিথিকে ইন্ডিকেট করে, যারা বিশিষ্ট ব্যক্তি বা যারা মানে যারা ধনী ব্যক্তি বা যারা প্রভাবশালী ব্যক্তি বা যারা দেখা যাচ্ছে যে বিত্তবান তাদেরকে ইন্ডিকেট করে, উদ্দেশ্য করে উনি ওনার চাওয়া পাওয়া বা চিন্তাভাবনার বাস্তবায়নের জন্য বা বিভিন্ন দিক নির্দেশনা চাওয়ার জন্য উনি ওনার তথ্যগুলো, উপাত্তগুলো তুলে ধরবেন সে সকল অতিথিদেরকে। আর অতিথিরা যখন তাদের পর্যায়ে আসবে, তারা যখন তারা বক্তব্য দেবেন, তারা সেই সকল বিষয়গুলো নোটে রেখে ওয়ান বাই ওয়ান অ্যান্সারগুলো দেবেন। এই হচ্ছে প্রসেস। তাহলে মনে রাখতে হবে যে শুভেচ্ছা বক্তব্য যে ব্যক্তিটি দেবেন ওনাকে খুব সুন্দর করে ওয়েল অর্গানাইজড হয়ে প্রত্যেকটা বিষয় তুলে ধরতে হবে এবং প্রত্যেকটা বিষয় একবারে টু দ্য পয়েন্ট এবং টু দ্য পারসন মানে যে ব্যক্তিটি এটার সাথে রিলেটেড অথবা রিচ ম্যান হতে পারে, স্পেশাল ম্যান হতে পারে, চিফ গেস্ট হতে পারে, যেই হোক না কেন টু দ্য পয়েন্ট তাকে এটা নোট করে দিতে হবে যে দিস পয়েন্ট হ্যাজ টু বি নোটেড টু মিস্টার জ্যাক। উনি অবশ্যই এটা অ্যান্সার দেবেন উনি যখন বক্তব্য দেবেন। এ হচ্ছে ম্যাটার। সো শুভেচ্ছা বক্তব্য খুব ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এরপর যে আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি যে সাধারণ বক্তা থেকে শুরু করে বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং শেষে সভাপতির বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ হয় এবং বিশেষ অতিথি বা প্রধান অতিথি অথবা বিত্তবান যারা রয়েছে তারা সে সকল প্রশ্নের আনসারগুলো তাদের বক্তব্য যখন দেবেন পর্যায়ক্রমিকভাবে তারা তখন সেগুলোর আনসার দেবেন। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর যিনি শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন উনি বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন বিষয় অনেকগুলো তথ্য উপাত্ত দিয়ে কিন্তু তাদের সামনে তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে বলেছেন। সো ওনারা অবশ্যই সেগুলো পয়েন্টগুলো নোট রাখবেন এবং আনসারগুলো দেবেন এ পর্যায়ে। এরপরে চলে আসি পাঁচ নম্বরে, লাস্ট বাট নট লিস্ট। এটা হচ্ছে যে একটা টিম আলাদাভাবে গেস্টদের নিয়ে ভিআইপি রুমে ভিআইপি আপ্যায়ন করাবেন। অবশ্যই ডেফিনেটলি মনে রাখতে হবে যে স্টেজেই চা চক্র বা বিভিন্ন রকম খাবার নয়, আপনাকে অবশ্যই তাদের ভিআইপি প্রোটোকল রক্ষার্থে মানে তাদেরকে ভিআইপি প্রোটোকল দেওয়ার জন্য অবশ্যই নির্দিষ্ট একটা রুমে বা অন্য কোথাও বা যেখানে আপনি অ্যারেঞ্জ করেছেন সেখানে নিয়ে তাদেরকে চা চক্র করাবেন অথবা যা করাতে চান করাতে পারেন। আমরা যেভাবে সাধারণত কথা বলি এটা আমার হচ্ছে একটা স্টাইল, এই প্যাটার্নটা আমি ইউজ করি এবং আমি এটা ব্যবহার করি। আমার এই প্যাটার্নটা আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে, এছাড়া আরও অনেকগুলো প্যাটার্ন রয়েছে সেগুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন।